স্বল্প খরচে যেতে চাই, ব্যাংক স্টেটমেন্ট সংক্রান্ত ঝামেলা নিতে চাচ্ছি না, এবং নিজেই কাজ করে খরচটি বহন করতে পারি, এমন কিছু প্রশ্নের আলোকে স্বল্প সময়ে নিশ্চিত ভিসার কথা বলে যদি কাজ করতে হয় তাহলে কোন কান্ট্রিগুলো সুনিশ্চিতভাবে করা যায়। অনেকগুলো দিক ভাবতে হচ্ছে, ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবো না, স্টুডেন্ট ভিসা হবে, নিজের খরচ চলবে, ইত্যাদি ইত্যাদি। এমন প্রসঙ্গে আসতে গেলে সবার আগে আসতে হয় মালয়েশিয়ার কথা, তারপর আমরা দেখতে পাচ্ছি কিরগিজস্তান, ইভেন আমরা আরো একটি কান্ট্রি যেটি দেখতে পাই সেটি জর্জিয়া। জর্জিয়াতে যদিও ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটি আসে, তারপর এখানে একটু আলোচনার সাপেক্ষ বিষয়গুলো কিভাবে দেখাতে হয় সেটি প্রতিটি প্রোফাইলের উপর বেস করে আমরা নিশ্চয়ই কথা বলব। প্রথমে একটু বলে নিতে চাই, মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা সংক্রান্ত বিষয়ে অনেকেরই হয়তো জানা নেই বা অনেকেই হয়তো এই মুহূর্তে ওয়াকিবহাল নন, তাদের জ্ঞাতার্থ অবশ্যই বলবো, ব্যাংক স্টেটমেন্ট ছাড়া নিশ্চিত ভিসা হওয়ার শর্তে যে দেশটি আপনারা চুজ করতে পারেন সেই ক্ষেত্রে মালয়েশিয়া অন্যতম। পাশাপাশি সেখানে গিয়ে কাজ করে আপনি আপনার খরচ চালাতে পারেন, যদিও এশিয়ান রোলস হিসেবে অফিসিয়ালি এমন কোনো কথা বলা যায় না যে আপনার খরচটি আপনি বহন করতে পারবেন, কিন্তু সেখানে যারা আছেন, যারা গিয়েছেন, তাদের প্রত্যেকের সাথেই কথা বলে আপনারা নিজ উদ্যোগেও দেখতে পারেন, বাট ব্যাপারটি এটাই সত্যি, কেবলমাত্র এমবিবিএস সহ বেশ কিছু ক্যাটাগরির জন্য অ্যাকচুয়ালি টিউশন ফিটি পাঠাতে হয়, অর্থাৎ বাবা মাকে সাহায্য করতে হয়। এছাড়া অন্যান্য যে কোনো সাবজেক্টে পড়াশোনা করতে গিয়ে যদি আপনি একটু সচেষ্ট হন তাহলে নিজেই নিজের খরচটি চালাতে পারবেন এবং নিশ্চিত ভিসা হবে। সময়টি প্রায় দেড় মাসের মতো, মোটামুটি এই দেড় মাসের অপেক্ষা করার ফলশ্রুতিতে আপনি কিন্তু মালয়েশিয়ার জন্য স্টুডেন্ট ভিসা করতে পারেন। রেজাল্টের ব্যাপারেও কোনো ধরনের ব্যারিয়ার নেই এবং সেক্ষেত্রে এসএসসি পাস গ্রহণযোগ্য। এবার আসছি কিরগিজস্তানের কথা। কিরগিজস্তান যে কোনো সাবজেক্টের জন্য ওপেন আছে, পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি, সাবজেক্ট নিয়ে কোনো ধরনের অসুবিধে নেই, ব্যাংক স্ট্রং স্টেটমেন্ট যেটি সেটি নিয়ে খুব বেশি বাড়াবাড়ি ধরনের কিছু আছে এরকম না, একটু ফর্মালিটি মেনটেন করলেই ভিসাটি হয়ে আসছে এবং আইএলটিএস সহ অন্যান্য কোনো ধরনের জটিলতা নেই। কিরগিজস্তান সংক্রান্ত স্টুডেন্ট ভিসা যদি রিকোয়ার ডকুমেন্টস বা আদার্স বিষয় নিয়ে কথা বলতে গেলে বা জানতে গেলে অবশ্যই আমাদের যে কিরগিজস্তানের আরও তিনটি ভিডিও ক্লিপ আছে, এটি একটি এমবিবিএস এর জন্য এবং অন্যান্য সাবজেক্টের জন্য আরও দুটি ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারেন। এবার আসছি পরবর্তী আরও একটি কান্ট্রি যেটির ব্যাপারও আমাদের পূর্বে অনেকবার বলা আছে, সেটি হচ্ছে জর্জিয়া। এমবিবিএস ডিগ্রির জন্য ইউরোপে আমি যেতে চাই, ব্যাংক স্টেটমেন্ট সংক্রান্ত খুব বেশি জটিলতায় পড়তে চাই না, তার জন্য জর্জিয়া অন্যতম কান্ট্রি হতে পারে, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত একটি কান্ট্রি। এবং এই তিনটি কান্ট্রিতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটি দিই সেটি হচ্ছে আপনারা চাইলে সেখান থেকে মুভ করতে পারেন অন্যান্য কান্ট্রিতে, ভিসা সাকসেস রেশিও ভালো, কাগজপত্রের জটিলতাটা খুব বেশি একটা নেই, রেজাল্টটি তুলনামূলক কম হলেও চলবে। তারপরেও এমবিবিএস সহ বেশ কিছু সাবজেক্টের জন্য আমরা অবশ্যই বলবো অবশ্যই মিনিমাম সিজিপিএ যেটি আছে সেটি যেন 2.50 হয়ে থাকে, তার নিচে যদি হয় তাহলে আলোচনার সাপেক্ষে, যদি আদৌ কোনো ইউনিভার্সিটি সেক্ষেত্রে নিয়ে থাকে তাহলে আমরা সেরকমের সাহায্য করবো। ভিউয়ার্স, সেশান্তে এইটুকু বলতে পারি, এই মুহূর্তে স্টুডেন্ট ভিসার জন্য উল্লেখযোগ্য কান্ট্রিগুলোর সম্বন্ধে অবশ্যই আপনারা আমাদের কনসালটেন্টের তরফ থেকে রোজ রোজ আপডেট পাচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে অনেকেরই কিছু সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতার দিকটি খেয়াল রেখে আমরা আজকে আমাদের সমস্ত প্যারেন্টসদের উদ্দেশ্যে আজকের এই টপিকটি উৎসর্গ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো টপিকে আবারও দেখা হবে। ধন্যবাদ।